2021 সালে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শীর্ষ তিনে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে ঘোষ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষক ফারহানা রহমান জরিপের তথ্য তুলে ধরেন। দুর্নীতি ও ঘুষের উপর ভিত্তি করে জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে। 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত সময়ের সেবার উপর এই জরিপ করা হয়। খুব কম শতাংশ, 2% বোধ হয় অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশনের কাছে, 0.2%। এটি কিন্তু দুর্নীতি দমন কমিশনের বিবেচনায় নেওয়া উচিত। কেন দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করছেন না? দুর্নীতি দমন কমিশনে সারা দেশে কিন্তু জেলা পর্যায় পর্যন্ত কার্যালয় আছে।